আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন, সেই কাজে আমরা 24 ঘন্টা কাজ করছি। এই চুরাইবাড়িতে একটা নাকা, স্পেশাল নাকা করা হয়েছিল, ত্রিপুরাতে টোটাল 16টা নাকা হয়েছিল, এটা 19 আগস্ট থেকে। তো এখানে আমরা রেগুলার আমরা অ্যাচিভমেন্ট হচ্ছে, আজকে 11টা থেকে আমরা একটা NL01A G5879 একটা গাড়ি, সেই গাড়িটাকে রিটেন করি, সেই গাড়িটার থেকে আপনাদের সামনে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন, একজন ফিচারও আছেন এখানে লোকাল, ওনাদের সামনে আমরা গাড়িটাকে তল্লাশি করি। তল্লাশি করে টোটাল 263 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটার কালোবাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণ চন্দ্র সরকার, যার বাড়ি আগরতলাতে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে, গাড়িটা আগরতলার দিকে আসছিল, এটা গুয়াহাটির দিকে যাচ্ছিলো।